হাই ফ্রেন্ড, আমি আকাশ আর আপনারা দেখছেন বসে বসে বাঙালি। আমি আজকে এসেছি টালাতে। এই টালা এমন একটা জায়গা যেখানটায় আপনারা দেখতে পারবেন যে বায়োফ্লকের যে সমস্ত জিনিস আছে যেটা আপনারা ইউজ করেন, ঠিক আছে, যেমন হচ্ছে পাইপ হয়ে গেল, এয়ার পাম্প হয়ে গেল, তারপরে এয়ার ফিল্টার হয়ে গেল, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি সেই কারণে আমি আজকে সকাল 7টার সময় বেরিয়ে গেছি এখানে, আর তারপরে আমি এই টালাতে আসলাম। এই যে টালা স্টেশন পুরোটা, ঠিক আছে, এখানে আমি এখন আপনাদের দেখাবো মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানটা চলে আসবেন, অনেকে বলবে যে আপনারা আমাদের কাছ থেকে জিনিস কিনুন, আমি অনেক সস্তায় দেবো, এই করবো, ওই করবো, তাই করবো, কিন্তু আদেও তারা সস্তায় দেবে কি না আপনারা সেটা নিজের চোখে দেখবেন, তারপরে কিনবেন জিনিসটা। কারণ একবার কিনলে তারপরে সেই জিনিসটার কোনো ভ্যালু থাকবে না, তারপর সেই জিনিসটাকে আপনাকে ব্যবহারই করতে হবে। তো এখানে অনেক আওয়াজ হচ্ছে, আমি চলুন দেখাবো আপনাকে মার্কেটটা পুরো ঘুরিয়ে, তারপর আপনি দেখলেই বুঝতে পারবেন যে কেমন জিনিস আপনারা দেখতে চাইছেন। আপনারা আসছেন এখন ভারতবর্ষের সব থেকে বড় অর্নামেন্টাল ফিশ মার্কেট গালিব স্ট্রিটে। এই গালিব স্ট্রিটে আপনি শিয়ালদা থেকে আসতে পারবেন, আপনি আসতে পারবেন টালা থেকে, আসতে পারবেন হাওড়া থেকে, আপনারা যে কোনোভাবে এখানে আসতে পারবেন। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার। এখানে পরিবহন ব্যবস্থা খুবই ভালো, আপনারা একবার এসে দেখবেন। এই মার্কেটটা প্রতি রোববার আপনাদের ওপেন থাকে। আপনারা ফ্লিপকার্ট অ্যামাজনে কেনার আগে আপনার ACO 004 006 এবং 008 কেনার আগে একবার হলেও এখানে ঘুরে যাবেন, এবং লোকাল মার্কেট থেকে কেনার আগেও একবার হলেও ঘুরে যাবেন। কারণ যে সমস্ত প্রোডাক্ট আপনার ওখানে 6,000-7,000 টাকা বলছে, সেই সমস্ত প্রোডাক্ট এখানে 2,000-2,500 টাকার মধ্যে পাওয়া যাবে, এটুকু আমি বলতে পারি। এবং আমি 4-5টা দোকান ঘুরে ঘুরে আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। এমনকি শ্যামবাজারের সব থেকে বড় অর্নামেন্টাল ফিশ মার্কেটের যেই শপটা আছে, যেখান থেকে সমস্ত পার্টস অল ওভার কলকাতা তো আছেই, অল ওভার উত্তর ভারত, দক্ষিণ ভারত, অল ওভার সমস্ত জায়গায়, বলতে পারেন ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গায় যায়, সেই দোকানটায় পর্যন্ত গেছিলাম। কিন্তু সেই দোকানের চাহিদাটা এত বেশি বেড়ে গেছে, সেই দোকানের চাহিদা এত বেশি বেড়ে যাওয়ার জন্য তিনি দেখলাম যে সেরকম গুরুত্বই দিচ্ছে না, এবং জিনিসগুলোর দামও অত্যাধিক বেশি। আমি আরও 4-5টা দোকান ঘোরার পরে এই একটা দোকান পেয়েছি, অমিতদার দোকানটা। এই দোকানটা দেখলাম খুবই রিজনেবল প্রাইসে, খুবই রিজনেবল প্রাইসে, ওনার থেকে মিনিমাম 200-300 টাকা কমে এনার দোকানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সেই জন্য আমি এনার দোকানে ভিডিওটা করলাম। এবং ইনি রোববারই বসেন, এবং এনার ঠিকানা আছে বিধাননগরে, এনার নিজস্ব শপ আছে। আমি বললাম দাদা যে আমি আপনার ঠিকানায় যাব, যদি আপনারা যদি সেভাবে সাপোর্ট করেন বা আপনারা যদি শেয়ার বা লাইক করেন, আমি অবশ্যই ওনার দোকানের ভিডিওটা গিয়ে আপনাদের দেখাবো, এবং আপনাদের দেখাবো যে কেমন কেমন জিনিস আমরা কী দামে পেতে পারেন। আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত কম দামে জিনিস আমরা কীভাবে পাচ্ছি, ঠিক আছে। যদি আপনাদের যদি প্রয়োজন পড়ে যে আপনারা জিনিসটা কিনবেন, আপনারা অনায়াসে রোববার বাদে যে কোনো দিন ওনার দোকানে এসে কথা বলতে পারবেন। ওনার ফোন নাম্বার সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার চলুন তাহলে আমি দাদার কাছে যাব, অমিতদার কাছে, এবং আপনাদের ডিটেলসে সমস্ত ভিডিও দেখাবো। চলুন, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি, চলুন দেখে নেবেন। ওখানে পাবো, ওই যে তোমার যে তারপুলিন ওইগুলোও পাবো, এখানেও পাবো। আচ্ছা, আর তোমার ওই যে 001-এর দাম কেমন আছে? ওইগুলো 900 টাকা।